কেমন আছেন সবাই শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম আমি বলেছিলাম আপনাদেরকে খুব দ্রুত আমি পুরো সিলেবাসটাকে কভার করার চেষ্টা করব সেই লক্ষ্য নিয়ে শুরু করলাম নবম শ্রেণীর প্রথম কবিতা থেকে ঝড় বৃষ্টি কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী যার উপাধি আছে কবিকঙ্কন আর নাম মুকুন্দ আর চক্রবর্তী হলো তার কৌলিক পদবী তিনি জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার দামুন্না গ্রামে বর্তমানে যেটি রায়না থানার অন্তর্গত রত্না নদীর তীরে সে গ্রামটি অবস্থিত কবির পিতার নাম হৃদয় মিশ্র মাতা দৈবকী কবি মুকুন্দের পুত্রের নাম শিবরাম আরচ্য কবিতাটির উৎস কবিকঙ্কন মুকুন্দরম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য। কাব্যের তথা অম্বিকা মঙ্গল কাব্যের আকেটিক খণ্ডের কালকেতুর উপাখ্যান এর অন্তর্গত কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি আরম্ভ এই অংশ থেকে আমাদের আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি এবার কবিতার আলোচনা আসি মেঘে কইলো অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার অর্থাৎ মেঘে কইলো মানে করলো অন্ধকার মেঘে চারিদিকে অন্ধকার করে আসলো কেউ কারোর অঙ্গ দেখতে পাচ্ছে না দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে এই একই সেম একটা লাইন কথাটা ঘুরিয়ে আছে পরে আমরা সেটা দেখতে পাবো যে না পায় দেখিতে কেহ সেটা হচ্ছে রবির কিরণ আর দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এই ব্যতিক্রমী প্রশ্নগুলো এস এলএসটিতে বেশিরভাগ সময় থাকে আমি সেই সমস্ত প্রশ্নগুলো একবার করে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোন উত্তর আর পূর্ব কোন উত্তরের পূর্বের মাঝামাঝি যে কোণটা সেটা হচ্ছে ঈশানকোণ ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশানকোণে মেঘ উড়ল সঘনে খুব ঘন হয়ে সঘনে চিকুর চিকুর শব্দের অর্থ হচ্ছে চুল কিন্তু এখানে চিকুর অর্থাৎ বিদ্যুৎ বা বিদ্যুতের ঝলক অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর তাহলে উত্তর পবনে উত্তর দিকে থেকে যে বাতাসটা বইছে সেই বাতাসে মেঘ দূর দূর করে ডাকছে পরের লাইন নিমেষেকে জোরে মেঘ গগনমণ্ডল অর্থাৎ নিমেষের অর্থাৎ চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে এরকম খুব সামান্য সময়ের মধ্যেই জোরে অর্থাৎ ব্যপ্ত হয়ে যায় মেঘ গগনমণ্ডল অর্থাৎ আকাশ ব্যপ্ত হয়ে যায় মেঘ চারি মেঘে বরিষে মুষলধারে ধারে জল অর্থাৎ চারিদিকের মেঘে বর্ষণ করছে মুষলধারে ধারে প্রচন্ড পরিমাণে জল বর্ষণ করছে চারিদিকের মেঘ কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ অর্থাৎ কলিঙ্গ দেশের উপরে গিয়েই মেঘ কিন্তু উচ্চ নাদে নাদ অর্থাৎ শব্দ করে উচ্চ শব্দ করে মেঘ ডাকছে এই কলিঙ্গ দেশ হচ্ছে উড়িষ্যার বেশিরভাগ অংশ এবং এর উত্তর ভাগ আর মধ্যপ্রদেশের কিছু অংশ জুড়ে এই পুরো এলাকাটাই কিন্তু কলিঙ্গ ছিল প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ অর্থাৎ কলিঙ্গদেশের প্রজারা ভাবছে যে প্রলয় বুঝি বা মহাপ্রলয় বুঝি এবার এলো অর্থাৎ সব কিছু ধ্বংস হয়ে যাবে সেই ভেবে তারা বিষাদ ভাবতে থাকে অর্থাৎ তাদের মন বিষাদে ভরে যায় বা বিষাদগ্রস্ত হয়ে ওঠে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় এই ধরনের ধনাত্মক শব্দ কিন্তু ব্যবহৃত হয়েছে বহে ঘন ঝড় অর্থাৎ ঘন ঘন ঝড় প্রবাহিত হচ্ছে বা মেঘের ঝড় প্রবাহিত হচ্ছে এখানে ঘন অর্থে ঘন হতে পারে আবার ঘন অর্থে মেঘও হতে পারে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় বিপাক অর্থাৎ এই বিপদে পড়ে তারা এই প্রজারা অর্থাৎ কলিঙ্গ দেশের প্রজারা দিল রড অর্থাৎ রড় অর্থাৎ দৌড়ে পালানো তারা এই বিপদে পড়ে ভবন ছাড়ে ভবন অর্থাৎ গৃহ ছেড়ে তারা দৌড়ে পালালো ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ অর্থাৎ ধুলে অর্থাৎ এখানে ধুলায় ধুলায় আচ্ছাদিত মানে ঢেকে গেলো আচ্ছাদন হয়ে গেলো সে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ অর্থাৎ সবুজ যে শস্যভূমি বা ফসল ছিল সেগুলো ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল কারণ ঝড়ে ধুলো বয়ে আসছে উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত অর্থাৎ প্রশ্ন আসে কী উল্টে পড়ে শস্য প্রজারা চমকিত হয়েছিল অর্থাৎ চমকে গেছিল চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ পুরাণ অনুযায়ী আট দিকের রক্ষাকর্তা হলেন এই অষ্ট গজরাজ অর্থাৎ গজ অর্থাৎ হাতি হাতিদের রাজা আট দিকের রক্ষাকর্তা আটটি হাতি চারি মেঘে তারা যেন জল দিচ্ছে জল সঞ্চার করছে তার সুর দিয়ে যেন জল সঞ্চার করছে চারি মেঘে সঘনে চিকুর পরে বেঙ্গ তারকা বাজ চিকুর মানে আমরা আগেই জেনেছি যে চিকুর মানে চুল কিন্তু এখানে বিদ্যুতের ঝলক করতে ব্যবহৃত হয়েছে সঘনে ঘন হয়ে বা মেঘে চিকুর অর্থাৎ বিদ্যুতের ঝলক পড়ছে কেমন করছে সেটা হচ্ছে বেঙ্গ তারকা বাজ বেঙ্গ তারকা অর্থাৎ বেঙ্গ অর্থাৎ ব্যাং আর তারকা অর্থাৎ কী বলা যায় যে ভীষণ পরিমাণে বজ্রাঘাত মানে ব্যাং যেমন তড়াত তড়াত করে লাফিয়ে চলে এই বাস বাজ অর্থাৎ বজ্রপাত বাস পড়ছে তড়াত শব্দ করে এবং লাফিয়ে লাফিয়ে তেমন ভাবে করি কর সমান বরিশে জলধারা করি অর্থাৎ এই করি অর্থাৎ হাতি আর কর অর্থাৎ তার হাত এবার হাতির হাত বলতে হাতির সুর তাহলে করি কর অর্থাৎ হাতির সুর হাতির সুর সমান বরিশে জলধারা অর্থাৎ হাতির সুর থেকে যেভাবে জলটা বর্ষণ হয় সেরকমভাবে জল বর্ষণ হচ্ছে জলে মহি একাকার পথ হইল হারা জলে মহি অর্থাৎ পৃথিবী একাকার হয়ে গেল পথ হারা হয়ে গেল অর্থাৎ পথ হারিয়ে ফেললো বা পথ দেখা গেল না পথ চোখের সামনে ভেসে উঠল না জলে সব একাকার হয়ে গেছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন অর্থাৎ ঘন ঘন মানে বারবার চারিদিকের মেঘের গর্জন শোনা যাচ্ছে কারো কথা শুনিতে না পায় কোনোজন অর্থাৎ কেউ কারোর কথা শুনতে পারছে না কারণ মেঘের বা বজ্রপাতের শব্দে পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে যে পরিচ্ছন্ন নাহি এখানে অপশান আলাদা আলাদা দেওয়া থাকে পরিচ্ছন্ন অর্থাৎ বিভক্ত মানে বিভাজন করা যাচ্ছে না যে কখন সন্ধ্যা হচ্ছে কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে এই বিভাজনটা করা যাচ্ছে না কারণ মেঘে আকাশ ঢেকে আছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে সূর্যের আলো আসছে না পৃথিবীতে সেই জন্য সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন বা বিভক্ত হচ্ছে না বা বিভাজন করা যাচ্ছে না কলিঙ্গে কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী কলিঙ্গ অর্থাৎ কলিঙ্গ দেশে সোঙরে সোঙরে অর্থাৎ স্মরণ করা স্মরণ করে কাকে জৈমিনীকে এই জৈমিনী হলেন মীমাংসা দর্শন গ্রন্থের প্রণেতা যিনি বজ্রপাত নিবারক হিসেবে প্রসিদ্ধ ইনি আবার ব্যাসদেবের শিষ্য তাহলে কলিঙ্গ লোক সেই জৈমিনী যিনি বজ্রপাত নিবারক তাকেই কিন্তু স্মরণ করছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন এই ধরনের কিন্তু ধন্যাত্মক শব্দ এগুলো আচ্ছা হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে রবির কিরণ আমি একটু আগে বললাম যে আগে একটা লাইন আমরা পেয়েছি প্রথমেই যে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার আর এখানে না পায় দেখিতে কেহ রবির কিরণ এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এগুলো ঘুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জায়গাটা তাহলে যেটা রয়েছে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার আর এখানে না পায় দেখিতে কেউ রবির কিরণ যেগুলো এস ব্যতিক্রম প্রশ্নগুলো বেশি দিয়ে থাকে আমি সেগুলোকে একটু ধরে দেওয়ার চেষ্টা করছি গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে অর্থাৎ গর্ত ছেড়ে ভুজঙ্গ অর্থাৎ সাপ ভাসিয়া বুলে জলে অর্থাৎ সে ভেসে বুলে বেড়াচ্ছে মানে ভেসে যত্রতত্র ইতস্তত হবে বুলে বেড়ানো মানে ঘুরে মানে ইতস্তত হবে ঘুরে বেড়ানো তাহলে ভেসে এসে। ঘুরে বেড়াচ্ছে নাহি জানি জল স্থল কলিঙ্গ কলিঙ্গমণ্ডলে অর্থাৎ জল কোনটা আর স্থল কোনটা সবটাই তো জলা জলপূর্ণ হয়ে গেছে তাই স্থলভাগ আর জলভাগ চেনা যাচ্ছে না কলিঙ্গ কলিঙ্গমণ্ডলবাসীরা চিনতে পারছে না নিরবধি সাত দিন নিরবধি মানে অবধি নেই যার শেষ নেই নিরবধি সাত দিন ধরে নিরন্তরভাবে বৃষ্টি কিন্তু চলছে কতদিন ধরে সাত দিন ধরে আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর অর্থাৎ আছুক মানে হচ্ছে থাকুক শস্যের কাজ কাজ থেমে গেছে থেমে আছে কারণ হেজ্জা গেল ঘর হেজ্জা অর্থাৎ জলে ভিজে পচে যাওয়া বা জলে ভিজে যাওয়া অর্থাৎ ঘরগুলো জলে ভিজে গেছিলো তার জন্য শস্যের কার কাজ থেমে থেমেছিল মেঝেতে পড়ে শিল বিদাড়িয়া চাল আর সেই সাথে কী হয়েছিল মেঝেতে পড়ে শিল অর্থাৎ আমরা জানি যে শিল পড়তে আমরা দেখেছি ছোট ছোট। সেই শিলগুলো এত বড় বড় পড়ছে যে চাল ভেদ করে চাল ভেদ করে মেঝেতে এসে পড়ছে সেই শিলগুলো ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা চাল অর্থাৎ সেই শিলগুলো দেখে যেন মনে হচ্ছে যে ভাদ্র মাসে যে তাল অর্থাৎ যে তাল আমাদের খাদ্য বস্তু সেই তাল তালের বড়া হয়ে থাকে সেই তাল কিন্তু পড়ে আছে মেঝেতে পড়ছে সেই তালের মতোই মনে হচ্ছে আর কি সেই শিলগুলো এত বড় বড়ো অর্থাৎ শিলের আকার আকৃতি বোঝাতে এই তাল তালটিকে ব্যবহার করা হয়েছে তালের উপমা দেওয়া হয়েছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান তাহলে চণ্ডীর আদেশ কে পাচ্ছে বীর হনুমান হনুমান কিন্তু চণ্ডীর আদেশ পাচ্ছে সে চণ্ডীর আদেশ পেয়ে কি করছে মঠ অট্টালিকা ভাঙি করে অর্থাৎ ঝড় বৃষ্টিতে ভেঙে ফেলছে এই বীর হনুমান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল অর্থাৎ চারিদিকে যে ঢেউগুলো বয়ে যাচ্ছে সেই ঢেউগুলো পর্বতের মতো বিশাল অর্থাৎ এখানে ঢেউগুলো কতটা উঁচু সেটা বোঝাতে গিয়ে এই পর্বতের সমান বোঝানো হয়েছে অর্থাৎ পর্বতের সমান বা পর্বতের মতো বিশাল উঁচু ঢেউ কিন্তু বয়ে যাচ্ছে উঠে পড়ে ঘরগুলো করে দলমল অর্থাৎ ঘরগুলো যেসব ঘর ছিল সেই দলমল করে সেই ঘরগুলো উঠে পড়ে অর্থাৎ মাটি ছেড়ে ভেঙে চুড়ে পড়ে আর কি সেই উঠে পড়া বলতে মাটি ছেড়ে চুরে পড়ছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ আর সেই সাথে নদ নদীগণও কিন্তু চণ্ডীর আদেশে ধেয়ে আসছে হুম অম্বিকা মঙ্গল গান কঙ্কন অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের আরেক নাম হচ্ছে অম্বিকা মঙ্গল সেটি গান হচ্ছে কবি কবিকঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী উপাধি এবার আমরা প্রশ্নোত্তর পর্বে যাব ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে দ্রুতভাবে সিলেবাসটাকে কভার করানোর সঙ্গে থাকবেন সবাই আর আশা করি আপনাদের উপকারে আসবে তাহলে আমরা চলে আসি অনেকগুলো প্রশ্নের খুব স্ট্যান্ডার্ড বই থেকে এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে দিচ্ছি প্রায় বিরাশিটি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আমরা এখান থেকে পাব আশা করি এর বাইরে এস এল এসটিতে আর আসবে না আশা করছি চলুন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কবির নাম কি সেটা তো আমরা সকলেই জানি যে মুকুন্দরাম চক্রবর্তী আমরা খুব দ্রুতভাবে শেষ করব তাই বেশি অপশানে যাচ্ছি না বিপাকে পড়ে প্রজারা কি করেছিল বিপাকে পড়ে প্রজারা ভবন ছেড়ে পালিয়েছিল আমরা একটু আগে সেটা দেখলাম ঈশান কোণের বিপরীত কোণকে কি বলে ঈশান কোণের বিপরীত কোণকে কি বলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো আপনারা কমেন্টে আমাকে জানাবেন ঈশান কোণের বিপরীত কোণকে কি বলে তিন নম্বরটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সংকলিত অংশের উৎস কি সংকলিত অংশের উৎস কিন্তু চণ্ডীমঙ্গল এখানে অভয়মঙ্গল দেওয়া আছে অভয় মঙ্গল নয় এটা অভয়মঙ্গল এটা হচ্ছে অম্বিকা মঙ্গল হতে পারত তাহলে এখানে চণ্ডী এই সংকলিত অংশের উৎস হচ্ছে চণ্ডীমঙ্গল প্রজারা বিষাদ ভেবেছিল কেন প্রজারা বিষাদ ভেবেছিল কেন সেটা হচ্ছে প্রলয়ের ভয়ে প্রজারা বিষাদ ভেবেছিল অর্থাৎ প্রলয় হয়ে যাবে সেই ভয়ে কিন্তু প্রজারা বিষাদ ভেবেছিল কলিঙ্গের উপরে মেঘ কেমনভাবে ডাকছিল লাইনটাই ছিল যে কলিঙ্গ দেশের ওপরে কিন্তু উচ্চ মেঘ কিন্তু ডাকছিল সেটা আমরা একটু আগে পড়েছি যে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নদ পরবর্তী প্রশ্ন চারিদিকে সরি চারি মেঘে কার আদেশ নিয়ে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির প্রলয় ঘটাতে এসেছে কার আদেশ নিয়ে এটা কিন্তু মা চণ্ডীর আদেশ নিয়ে ঝড় বৃষ্টি প্রলয় ঘটাতে এসেছে পরবর্তী প্রশ্ন কোন কোণে মেঘ উঠেছিল সেটা হচ্ছে ঈশান কোণে কিন্তু মেঘ উঠেছিল আমরা জানি ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ সেই কোণে কিন্তু মেঘ উঠেছিল কি কারণে কলিঙ্গ দেশে প্রলয় ঘটানো হচ্ছে সেটা হচ্ছে নয় নম্বরে প্রশ্ন আপনারা অ্যান্সার দিতে থাকুন সেটা হচ্ছে যে কালকেতুর যে নির্মিত নির্মিত যে গুজরাট নগরে অধিবাসীদের জন্য অর্থাৎ কালকেতুকে এর যে পূর্বের যে কাহিনী রয়েছে সেখানে জানা যায় কালকেতুকে বন্দি করে রেখেছিল কলিঙ্গ দেশে আর কালকেতুর গুজরাটনগর অধিবাসীরা কালকেতুর জন্য প্রার্থনা করছিল এবং সেই তাকে ফিরিয়ে নেওয়ার জন্য এবং দেবী চণ্ডী কিন্তু এই কাণ্ডগুলো করছিল দেশে এই ঝড় বৃষ্টি ঘটাচ্ছিলো যাতে দেশের রাজা ভয়ভীত হয়ে কালকেতুকে ছেড়ে দেয় কালকেতু নির্মিত নগরে অধিবাসীদের জন্য কিন্তু এটা হচ্ছিল হুড় হুড় দূর দূর কীরকম ঝড় বইছিল ছিল হুড় ঘন ঝড় বইছিল ঘন ঘন কি শোনা যায় ঘন ঘন চারি মেঘের গর্জন শোনা যাচ্ছিল চারি মেঘ থেকে কেমন বৃষ্টি হচ্ছিল মুসলধারে কিন্তু বৃষ্টি হচ্ছিল কিসের দ্বারা চারিদিকে অন্ধকার হয়ে গেল কিসের দ্বারা চারিদিকে অন্ধকার হয়ে গেল মেঘের দ্বারা মেঘে কইল আকাশে ঘনীভূত মেঘ কি করলো মেঘে কইল অর্থাৎ আকাশে ঘনীভূত যে মেঘ সেটা কি করলো সেটি হচ্ছে চারিদিকে অন্ধকার করে দিল চারিদিকে অন্ধকার করলো পরবর্তী প্রশ্ন ধুলে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ অর্থাৎ সবুজ যেসব শস্য ছিল সেগুলো ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছিলো পরবর্তী প্রশ্ন উত্তর পবন কোন দিক থেকে কোন দিকে বয় উত্তর পবন কোন দিক থেকে কোন দিকে বয় উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু এই উত্তর পবন প্রবাহিত হয় অর্থাৎ উত্তর দিক থেকে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে এটা যদি উত্তর দিক হয় তাহলে বাতাসটা দক্ষিণ দিকেই প্রবাহিত হবে তাহলে তাই বলছে উত্তর পবন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত উত্তর পবন উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় বরিশে মুসলধারে জল কে বর্ষণ করছে এখানে মুসলধারে জল বর্ষণ করছে কিন্তু চারি মেঘ চারিদিকের মেঘ মুসলধারে জল বর্ষণ করছে কোন দিকের বাতাসের মেঘ দূর দূর করে ডাকছিল কোন দিকের বাতাসের মেঘ উত্তর দিকের মেঘ কিন্তু দূর দূর করে ডাকছিল চণ্ডীর আদেশে কে মঠ অট্টালিকা ভেঙে দেন সেটা হচ্ছে চণ্ডীর আদেশ পেয়ে কিন্তু বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করে দেন কোথায় মেঘ উচ্চনাদে নাদে কলিঙ্গের আকাশে আমরা দেখলাম যে কলিঙ্গের আকাশে কিন্তু মেঘ উচ্চ নাদে ডেকেছিল কিসের সমান জলধারা বর্ষিত হচ্ছিল করি কর সমান অর্থাৎ করি অর্থাৎ হাতি আর তার সুরের থেকে যেমন জল বের হয় সেরকমই কিন্তু জল বর্ষিত হচ্ছিল কলিঙ্গের সমরে সকল লোক যে সকল লোক কলিঙ্গের দেশে সকল লোক কাকে স্মরণ করছিল সেটা হচ্ছে জৈমিনীকে যিনি বজ্র নিবারক পরবর্তী প্রশ্ন হরিদ বলতে কোন রংকে বোঝানো হয়েছে হরিৎ বলতে সবুজ রঙকে সবুজ শস্যকে এখানে বোঝানো হয়েছে প্রজা দিল রড় এখানে রড় শব্দের অর্থ কি রড অর্থাৎ দৌড়ে বা ছুটে পালানো কবিতাটিতে ধুলে শব্দটির অর্থ কি আমরা একটা লাইন পেয়েছিলাম ধুলে আচ্ছাদিত হইল যা ছিল হরিত এখানে ধুলে বলতে ধুলায় ধুলার কথা বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন মেঘ করে আসায় কেমন অবস্থা হয়েছিল মেঘ করে আসায় অন্ধকার করেছিল প্রজারা চকিত কোথাকার প্রজারা চকিত হয়েছিল কলিঙ্গ দেশের প্রজারা চকিত হয়েছিল বা চমকিত হয়েছিল কি উল্টে পড়েছিল বলে প্রজা চমকে উঠেছিল সেটা হচ্ছে শস্য শস্য উল্টে পড়েছিল আমরা একটা লাইনও পেয়েছিলাম এইভাবে যে উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত অর্থাৎ শস্য উল্টে পড়েছিল বুঝলেই প্রজারা চমকিত হয়ে উঠেছিল ড্যাশ মেঘে বরিশে মুষলধারে জল অর্থাৎ চারিদিকের মেঘে অর্থাৎ চারি মেঘে বরিশে মুষলধারে জল কাব্যংশে চিকুর শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমরা একটু আগে বললাম চিকুর শব্দটির অর্থ হচ্ছে চুল কিন্তু এখানে বিদ্যুতের ঝলক অর্থে ব্যবহৃত হয়েছে চুল শব্দটি এই চিকুর শব্দটি বেঙ্গ শব্দটির অর্থ হচ্ছে ব্যাং দেশে ঝড় বৃষ্টিতে ধুলয় কি আচ্ছাদিত হইল ধুলয় আচ্ছাদিত হয়েছিল সবুজ মাঠ ও গাছপালা যা কিছু হরিদ ছিল তা আচ্ছাদিত হলো কিসে হচ্ছে ধুলোয় আচ্ছাদিত হয়েছিল পরবর্তী প্রশ্ন ঝড়ের দাপটে কি উল্টে পড়েছিল শস্য কিন্তু উল্টে পড়েছিল যেটা থেকে প্রজারা চমকিত হয়েছিল মহি একাকার হয়ে গেছিল কিসের দ্বারা আমরা একটা লাইনে পেয়েছিলাম জলে মহি একাকার পথ হইল হারা অর্থাৎ জলের দ্বারাই কিন্তু মহি অর্থাৎ পৃথিবী পৃথিবী একাকার হয়ে গেছিল কোথায় ঝড় বৃষ্টি এসেছিল কলিঙ্গ দেশে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল ড্যাশ মেঘ জল দেয় অষ্টগজরস অর্থাৎ চারি মেঘে জল দেয় অষ্ট গজরস অর্থাৎ আটটি হাতি কোন কোনকে ঈশান কোন বলা হয় আমি আগেও বললাম যে উত্তর পূর্ব কোনকে কিন্তু ঈশান কোন বলা হয় কলিঙ্গের সঙ্গরে সঙ্গরে কারা অর্থাৎ কলিঙ্গের সঙ্গরে স্মরণ করছিল সকল লোক সকল লোক কলিঙ্গের সকল লোক স্মরণ করছিল ঘন ঘন কটি মেঘের গর্জন শোনা যায় মেঘ কিন্তু চারটি কথা বলা হয়েছিল আর হাতির কথা বলা হয়েছিল আটটি তাহলে চারি মেঘে গর্জন শোনা যাচ্ছিল পথ হইল হারা পথ হারা হয়েছিল কেন অর্থাৎ বৃষ্টির জলে পৃথিবী একাকার হওয়ার পথ হারা হয়েছিল কারো কথা কেউ শুনিতে পায় না কেন মেঘের গর্জনে কারো কথা কেউ শুনতে পাচ্ছিল না সঘনে চিকুর পড়ে বেঙ্গ তারকা বাজ এলাইনটা আমরা পড়লাম যে বিদ্যুতের চমক ব্যাঙে যেমন তড়াত করে পড়ে ঠিক তেমনভাবে বাস পড়ছিল পরবর্তী প্রশ্ন ঘন শব্দের অর্থ কী এখানে ঘন 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 এক ঘন হচ্ছে গাঢ় আর আরেক এই ঘনর আরেক অর্থ হচ্ছে মেঘ এখানে মেঘ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে উত্তর হবে মেঘ কারণ এই তিনটে অপশান পাতলা নয় তরল নয় এই দুটো অপশানই তো ঘনর পক্ষেই যাচ্ছে হুম মোটা এই তিনটে অপশানই প্রায় ঘনর পক্ষেই যাচ্ছে এখানে ব্যতিক্রম দেখুন মেঘই আছে এখানে তাই মেঘ মেঘ শব্দের আরেক অর্থ হচ্ছে খন বা কলিঙ্গ নগরে সকল লোক যে জৈমিনী অর্থাৎ সকল লোক কি করছিল জৈমিনিকে স্মরণ করছিল কেন করছিল কারণ জৈমিনি হলেন বজ্র নিবারক ড্যাশ আচ্ছাদিত হইল যে ছিল হরিত আপনারা কবিতাটা মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন কারণ এভাবে লাইন তুলে প্রশ্ন আসে ধুলো ধুলে আচ্ছাদিত হইল যা ছিল হরিত এখানে অপশান ক হয়ে যাবে রাইট অ্যান্সার কী পরিচ্ছন্ন ছিল না আমি একটু আগে বললাম যে এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী সন্ধ্যা দিবস রজনী অর্থাৎ সন্ধ্যা দিন এবং রাত এটার পরিচ্ছন্ন মানে বিভাজন করা যাচ্ছিল না না পায় দেখিতে কেহ রবির কিরণ কেউ রবির কিরণ দেখতে পাচ্ছিল না কেন এখানে এই যে আমি বললাম না পায় দেখিতে কেহ রবির কিরণ আগেরটা ছিল দেখিতে না পায় কেহ রবির কিরণ সেটা হচ্ছে তার আনসার হতো অঙ্গ আপনার আর এখানে না পায় দেখিতে কেহ রবির কিরণ এটা হবে হচ্ছে রবির রবির কিরণ কেউ রবির কিরণ দেখতে পাচ্ছিল না কেন সেটা হচ্ছে মেঘে আচ্ছাদিত আকাশ সেই কারণে রবি কিরণ দেখতে পাচ্ছিল না শস্যের কার্য সেটা হচ্ছে আচুক শস্যের কার্য সোঙর শব্দটির অর্থ হচ্ছে স্মরণ করা উত্তর পবনে মেঘ উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর গর্ত ছাড়ি ভুজঙ্গ কী করছে ভুজঙ্গ গর্ত ছেড়ে জলে ভেসে বেড়াচ্ছে পরবর্তী প্রশ্ন ড্যাশ দেশে নিরবধি বৃষ্টি হয় সাত দিন ধরে অর্থাৎ কলিঙ্গ দেশে নিরবধি সাত দিন ধরে বৃষ্টি হচ্ছিল বাস শব্দের অর্থ কী বাস শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই বাজ না খারাপ বাজ পাখি এগুলো নয় বাজ শব্দের অর্থ হচ্ছে বজ্র বেঙ্গ তারকা বাজ পরবর্তী প্রশ্ন কদিন ধরে বৃষ্টি পড়ছে এটা আমরা সকলেই জানি যে সাত দিন ধরে কিন্তু নিয়ন্তর বৃষ্টি পড়ছিল জৈমিনী কার শিষ্য সেটা হচ্ছে আমি বলেছিলাম ব্যাস দেবে শিষ্য কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যিনি মহাভারতের রচয়িতা তার শিষ্য ছিলেন এই জৈমিনী শস্যের কার্য কাদের কাছে আচ্ছুত সেটা হচ্ছে কলিঙ্গের প্রজাদের কাছে কিন্তু ছিল পরবর্তী প্রশ্ন আচ্ছুত শস্য ঝড় বৃষ্টিতে উল্টে পড়লে চমকিত হয়েছিল কারা প্রজারা চমকিত হয়েছিল প্রজারা পরবর্তী প্রশ্ন মহি কোন শব্দের প্রতিরূপ সেটা হচ্ছে পৃথিবী শব্দের প্রতিরূপ হচ্ছে মহি ঘরের চালা ভেদ করে শিল কোথায় পড়েছিল সেটা হচ্ছে মেঝেতে এসে পড়েছিল ঘরের চালা ভেদ করে মেঝেতেই এসে শিল পড়েছিল কি ভেঙে খান খান হয়ে গেছিল সেটা হচ্ছে মট অট্টালিকা ভেঙে হনুমান কিন্তু খান খান করে ফেলেছিল পরবর্তী প্রশ্ন জলে কী একাকার হয়েছিল সেটা হচ্ছে মহি অর্থাৎ পৃথিবী একাকার হয়ে গেছিলো গর্থ ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে এখানে বুলে শব্দটির অর্থ হচ্ছে এখানে ভাসিয়া আলাদা করে দেওয়া আছে তার মানে তো ভেস ভেসে হবে না বলে হবে না শুয়ে হবে না ইতস্তত বেড়ানো হবে অর্থাৎ বুলে অর্থ বুলে শব্দটির অর্থ হচ্ছে ইতস্তত বেড়ানো পরবর্তী প্রশ্ন শিলের বিশেষত্ব বিশালত্ব বোঝাতে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে আমি একটু আগে বললাম যে শিলের বিশালত্ব বোঝাতে কিন্তু পাকা তালের সঙ্গে তুলনা করা হয়েছে ভাদ্র মাসে পড়ে থাকা পাকা তালের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে বুলে অর্থ কি নম্বর এখানে হচ্ছে শব্দটির অর্থ হচ্ছে চলে বাড়ানো এখানে কয়েকটি প্রশ্ন গ্যাপ হয়ে গেছে আমি একটুখানি বলে দিচ্ছি সেটা একটুখানি আপনারা শুনে নিন একটা হচ্ছে হেজ্জা হেজ্জা শব্দটি কোন ধ্বনি পরিবর্তনের ফলে সৃষ্ট হয়েছে হেজ্জা শব্দটি অপিনিহিতি অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে হেজ্জা শব্দটি ঘন ঘন কী শোনা যায় ঘন ঘন মেঘের গর্জন শোনা যায় আচ্ছা রজনী শব্দের অর্থ কী সেটা হচ্ছে রজনী শব্দের অর্থ রাত তারপরে চলে আসি উল্টিয়া পরে সবচেয়ে প্রজা চমকিত কোন রাজ্যের সেটা হচ্ছে কলিঙ্গ রাজ্যের সাত দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তার প্রকৃতি রকম ছিল সেটা হচ্ছে একটানা হুম একটা না এরকম কয়েকটি প্রশ্ন আছে সেটা হচ্ছে মটরটলিকা ভাঙার জন্য বীর হনুমান কারাদেশ পান সেটা হচ্ছে চণ্ডীর আদেশ পান কয়েকটি প্রশ্ন মিচ হয়ে গেছিলো আমি বলে দিলাম যে শিল পড়েছিল ঘরের চাল বিদীর্ণ করে তাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে আমরা জানি যে ভাদ্র মাসে পড়ে থাকা তালের সঙ্গে তুলনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে ভুজঙ্গতার সাপ গর্ত ছেড়ে সে জলে ভেসে বেড়াচ্ছিল অম্বিকা মঙ্গল কার লেখা সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাবের আরেক নাম অম্বিকা মঙ্গল এটি লিখেছেন মুকুন্দরাম চক্রবর্তী বা কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ঢেউয়ের বিশালত্তা বিশালত্ব কিসের সঙ্গে তুলনা করা হয়েছে আমি একটু আগে বললাম ঢেউটা এতটাই উঁচু সেটা হচ্ছে পর্বতের সমান তার বিশালতা সেটা বলা হয়েছে কৈতীতে চাল ফুটো হয়ে মেজেতে কি পড়েছিল শিল পড়েছিল মেজেতে চাল ফুটো হয়ে অম্বিকা মঙ্গল কোন ধারার কাব্য অম্বিকা মঙ্গল হল মঙ্গল ধারার কাব্য জলের বিশাল ঢেউগুলি ঘরকে কি করেছে ঘরকে দলমল করে তুলে ফেলে দিয়েছে দলমল করে উঠে পড়েছে ঘরগুলো চণ্ডীর আদেশে কী ধেয়ে এসেছিল নদ নদীগণ ধেয়ে এসেছিল চণ্ডীর আদেশে আর চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কিন্তু মঠট্টালিকা ভেঙে খান খান করেছিল কোন মাসে তাল পড়ে সেটা হচ্ছে ভাদ্র মাসে তাল পাকে সেই মাসে কিন্তু তাল পেকে গাছ থেকে পড়ে উঠে পড়ে ঘরগুলা করে দলমল অর্থাৎ ঘরগুলো দলমল করে উঠে পড়ে আমাদের প্রশ্ন এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি পুরোটা কভার করতে পারবো কি না জানি না তবে চেষ্টা করব আপনারা যদি আগে প্রস প্রস্তুতি নিয়েছেন এবং এখন শুরু করেছেন তারাও কিন্তু আমার সাথে খুব দ্রুতভাবে এগিয়ে চলুন আমি আশা রাখছি পনেরোই আগস্টের মধ্যে অনেকটা কভার করে সেই তার উপর একটা কোশ্চেন সেট আমি টেলিগ্রাম গ্রুপে দেবো আপনারা পরীক্ষা দেবেন কত নম্বরে পেলেন সেটা আমি দেখতে চাই ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য